আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আজ নিউজে কি থাকছে চলুন জেনে নেওয়া যাক শনিবার বাংলাদেশে ঈদ হতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পেরিত তথ্য অনুযায়ী আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় মধ্যরাত একটা তেতাল্লিশ মিনিটে অমাবস্যা শেষ হয়ে শুক্রবার চোদ্দশো উনচল্লিশ হিসি সনের মাসে নতুন চাঁদের জন্ম হবে ওই দিন সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিটে বিএসটিতে চাঁদের বয়স হবে সতেরো ঘন্টা চার মিনিট এবং সন্ধ্যাকালীন গধূলি শেষ হওয়ার নয় দশমিক ছয় মিনিট পরে চন্দ্রাস্ত ঘটবে ফলে ওই বাংলাদেশে চাঁদ দেখা যাবে না শুক্রবার সূর্যাস্তের সময় সন্ধ্যা ছয়টা সাতচল্লিশ মিনিটে বিএসটিতে চাঁদের বয়স হবে একচল্লিশ ঘন্টা চার মিনিট এবং সন্ধ্যাকালীন গদুলি শেষ হওয়ার এক ঘন্টা বারো মিনিট পর চন্দ্রাস্ত ঘটবে ওই দিন সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে বিএসটিসিতে দ্বিতীয় শেষ হয়ে তৃতীয় শুরু হবে সুতরাং ওই দিন বাংলাদেশের আকাশ মেঘমুক্ত থাকলে নিশ্চিত পশ্চিম আকাশে শাওয়াল মাসে চাঁদ দেখা যাবে আগামী শুক্রবার চাঁদ দেখা নির্ধারিত সময় সন্ধ্যা ছাড়া পঞ্চাশ মিনিট থেকে সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত বাংলাদেশ সময় হিসেবে সেই হিসেবে বাংলাদেশের পবিত্র ঈদুল ফিতর আগামী শনিবার অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ